Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. আশা করি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একজন আরবের শেখ এর ঘটনা শোনাবো। যিনি বাসায় একজন কাজ করা মহিলাকে একলা পেয়ে তার সাথে লজ্জাজনক কাজ করে ফেলে, আর সেই ব্যবহারে সেই কাজ করা মহিলা সেই আরব শেখের সাথে কি করেছিল তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ভিডিওতে আমরা আপনাদের পুরো ঘটনাটি বলে দেব, এর সাথে সাথে রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাদের আজকে বলে দেব। আপনারা সকলেই আজকের এই ভিডিওটি দেখে বিস্মিত হয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওতে একটি লাইক দিন, ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। বন্ধুরা, আমরা সকলে জানি যে এখন আরব দেশ একটি বিলাসিতার দেশ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে যদি একটু লক্ষ্য করা যায় তাহলে আরব দেশগুলোতে অর্থাৎ আরব এমিরেটসের সকল দেশগুলো বর্তমানে বিলাসিতার দেশ হিসেবেই পরিচিত। সৌদি আরবে বারহানা ফটোশ্যুট থেকে শুরু করে মিম ওরিয়া মিউজিক কনসার্ট করানো হয়। পৃথিবীর সকল মুসলমান সৌদি আরবকে বিশেষ পবিত্র স্থান মনে করে এবং একটি অন্যরকম আন্তরিকতা রাখে এই দেশের সাথে। তবে মডার্ন জামানার মডার্ন সৌদি আরবের মহিলাদের সম্পর্কে তারা তাদের অনেক ছাড় দিয়ে দিয়েছে। অর্থাৎ মহিলাদের ফেতনা এত বেশি বেড়ে গিয়েছে যে মুসলিম বলতে কোনো কিছুই নেই আর সেখানে। এরকমই একটি ঘটনা সৌদি আরবের বিখ্যাত শহর আল জামিরের মধ্যে ঘটে। এই শহরকে সৌদি আরবের বিলাস বহুল শহর হিসেবেই পরিচিত। এই শহরে সৌদি আরবে শাহী তবকা রিহাইস ওয়াজির রয়েছে। এখানে বড় বড় ব্যবসায়ী এবং মানুষজন বসবাস করে, যাদের আশেপাশে চাকর সবসময় তাদের খেদমতের জন্যই থাকে। তো বন্ধুরা, এই শহরের একটি মহলের মধ্যে একজন সৌদি ব্যবসায়ী বসবাস করতেন যার নাম শেখ জাবির আল হাসান, যিনি তার পরিবার সহ একটি বিলাসবহুল জীবনযাপন করছিলেন। তবে ওনার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় একটি কথা ভাইরাল হয় যে তিনি তার বাসার কাজের মহিলার সাথে একটি লজ্জাজনক কাজ করে বসেন। একদিন শেখ মিয়া তার কিছু কাজের জন্য শহর থেকে বাইরে গিয়েছিলেন। কিছুদিন পর যখন তিনি বাসায় এলেন তখন তিনি বাসার কাউকে না জানিয়ে বাসায় চলে এসেছিলেন। তবে যখন তিনি বাসায় প্রবেশ করলেন তখন তিনি জানতে পারলেন ওনার স্ত্রী ওনার সন্তানদের নিয়ে বাইরে শপিং করতে গিয়েছেন, এবং সেই সময় তার বাসার কাজের মহিলা বাসা পরিষ্কার করার কাজ করছিল। বাসার কাজের মহিলাকে একা পেয়ে শেখ মিয়ার নিয়ত খারাপ হয়ে যায় এবং শয়তানি উত্তেজনা শুরু করে দেয়, যার পর তিনি এই শয়তানি উত্তেজনার প্রয়োগ করেন। তবে সেই কাজের মহিলা উনার পাতা ফাঁদে কাজ থেকে কোনো না কোনোভাবে পালাতে সক্ষম হয়। কিছুদিন চুপচাপ থাকার পর সেই কাজের মহিলাটি সত্যতা বাইরে বলে দেয়, এবং এইভাবে শেখ মিয়া অর্থাৎ জাবির আল হাসান অনেক বদনাম হয়েছেন। বন্ধুরা, শুধু এটাই নয়, বরং আরবের শেখ আরও অনেক কাজের সাথে লিপ্ত রয়েছে। আরও একটি খবর সামনে আসে যে একজন আমেরিকান মডেল তার যৌবনতা বিক্রি করার জন্য দুনিয়ার সামনে নিজের শরীর হাজির করে। তখন তাকে ক্রয় করার সংখ্যা অনেক বেশি হয়ে দাঁড়ায়, এবং তার মধ্যে প্রথম তিনজন ছিল রুশ, আমেরিকা এবং আবু জাহেবের। রুশ অনেক শক্তিশালী একটি দেশ, তবে আমেরিকান লোকটির কাছে অনেক মালদার ছিলেন। তবে আল বাত্তা আরবির শেখ এর সামনে কেউই টিকতে পারল না। সেই আরবের শেখ সেই মডেল মেয়েটিকে সবচেয়ে বেশি অর্থ অফার করে, অর্থাৎ $30,00,000 দিয়ে সবাইকে পেছনে ছেড়ে দেয় এবং সেই মডেল মেয়েটিকে ক্রয় করে নেয়। সেই মডেলটি তার যৌবনতা বিক্রির মাধ্যম করেছিল একটি এজেন্সির দ্বারা, এবং সেই এজেন্সিটি এর আগেও অনেক মেয়ের যৌবনতা লক্ষ লক্ষ ডলারে বিক্রি করেছিল। মডেল এবং আরবি শেখের জন্য জার্মানিতে একটি হোটেল বুক করা হয় যেখানে তারা একটি রাত একসাথে অতিবাহিত করে, যা থেকে আপনারা বুঝতেই পারছেন যে আরব দেশ কোন পর্যায়ে চলে গিয়েছে এবং তারা নিজের অর্থের ব্যবহার কোথায় করে থাকেন।
সৌদি আরব এবং সেখানকার আলী আরব মোহাম্মদ বিন সালমান এমন অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন যা ইসলাম বিরোধী। এমন একটি খবর এসেছে যে সৌদি আরবে দাজ্জালের জন্য একটি শহর তৈরি করা হচ্ছে যার উপর প্রায় $500 বিলিয়ন খরচ করা হবে এবং সেই শহরটি 5 থেকে 7 বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে। আমেরিকাতেও এই প্রজেক্টে একটি প্রপোজাল পাঠায় যার ফলে এই শহরের নাম নিউ উইম রাখা হয় এবং এই শহরটি নির্মাণ করবেন সৌদির মোহাম্মদ বিন সালমান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগেই এরশাদ করেছিলেন, দাজ্জালের বাইরে আসার পর সে জমিনের একটি শহরে যাবে, সেই সময় মদিনার 7টি দরজা থাকবে এবং প্রতিটি দরজায় 2টি করে ফেরেশতা পাহারা দিবে যা দাজ্জালকে মদিনাতে প্রবেশ করতে দেবে না। অন্য আরেকটি হাদিসের মধ্যে আছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আখেরি জামানায় যখন দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না তখন সে মদিনার বাইরে একটি পাহাড়ের মধ্যে কায়াম করবে এবং দাজ্জাল মসজিদে নববীর প্রতি ইশারা করে তাকে যারা মানবে তাদের বলবে, দেখো আহমেদের সাদা মহল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের সম্পর্কে যেই পাহাড়ের কথা বলেছেন তা আজ জবলে হাবসি নামে পরিচিত এবং সেই পাহাড়ে সৌদি হুকুমে একটি মহলও বানানো হয়েছে যার নাম রাখা হয়েছে কিংডম প্যালেস। অনেক বাধার পরেও সৌদি সরকার এটির তৈরির কাজ থামাননি এবং জায়গাও পরিবর্তন করেননি। নির্মাণের পর থেকেই সেই মহলটি খালি পড়ে রয়েছে এবং সেই পাহাড়ের মধ্যেই সেই মহল ব্যতীত দূর দূর পর্যন্ত কোনো কিছুই নেই। সেই মহলের মধ্যে যাওয়ার শুধু একটি রাস্তা রয়েছে এবং সেখানে কাউকেই যেতে দেওয়া হয় না। এই সকল কিছুর জন্য এই মহলকে মানুষজন দাজ্জালের মহল নাম দিয়েছে। বন্ধুরা, এটি একটি দাজ্জালি শহর এবং কিয়ামতের চিহ্ন যার নির্মাণ সৌদি রাজকুমার সালমান করে ফেলেছেন যে পরবর্তী 7 বছরে পরিপূর্ণ হয়ে যাবে। সেই শহরটি রেড সি এর অন্তর্ভুক্তিতে বানানো হচ্ছে এবং অবাক করে দেওয়া বিষয় হল ইসরায়েল শহরের নির্মাণের ফান্ডিং করছে। এই শহরটি সৌদি আরবে নির্মাণ হচ্ছে ঠিকই, তবে তার কন্ট্রোল থাকবে ইসরায়েলের হাতে, যা অবশ্যই সৌদি আরবের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনাদের বলে দেই যে নিউ উইন সিটি সৌদির রাজকুমার সালমানের ভিশন 2030 অর্থাৎ 2030কে লক্ষ্য করেই বানানো হচ্ছে। এর নির্মাণের কাজ শুরু হয়েছিল 24 অক্টোবর 2017-তে। এর মধ্যে 26,500 কিলোমিটার দূরত্ব ঘিরে অনেক বড় একটি এলাকা জরিয়ত রয়েছে। যদি আমরা লাহোরের কথা বলি তাহলে তা 1700 কিলোমিটারের মধ্যে রয়েছে এবং করাচি 3700 কিলোমিটারের মধ্যে রয়েছে। এখন নিজেই আন্দাজ করে দেখুন যে এই শহরটি কত বড় একটি শহর হবে। বলা হয় যে এই শহরটি 3টি বড় দেশকে একসাথে জড়িত করবে, এর মধ্যে সৌদি ব্যতীত উর্দুন এবং মিশ্ররাও জড়িত থাকবে। এই শহরে উন্নত টেকনোলজি, সায়েন্স, মিডিয়া সকল কিছুই থাকবে এবং সৌদি আরবের বেশিরভাগ রাস্তা নিউ উইম শহরের দিকেই হবে। এমন বলা হয় যে সেখানকার বাসার রান্নাঘরে রান্না এবং কাজ করার জন্য রোবট তৈরি করা হচ্ছে যারা মানুষের বদৌলতে কাজ করবে এবং এই শহরের মধ্যে উড়ন্ত ট্যাক্সি থাকবে যারা হেলিকপ্টারের মতো হবে। এবং এটাও বলা হয় যে তার মধ্যে ড্রোন টেকনোলজি বেশি পরিমাণে ব্যবহার করা হবে। যে সকল মানুষ পিৎজা, বার্গার ইত্যাদি অর্ডার করবে তা সকল কিছুই ড্রোনের মাধ্যমে পৌঁছানো হবে। এই সম্বন্ধে আপনাদের কি ধারণা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই তথ্যগুলো কতটা সত্য তা আমরা সঠিক জানি না, তবে আমরা এটা অবশ্যই জানি যে কিভাবে দ্রুত গতিতে দুনিয়ার পরিবর্তন হচ্ছে। এমন অনেক ঘটনা দেখা যায় যাতে বোঝা যায় যে আখিরাত আর বেশি দূরে নেই। আবার অনেকক্ষণ থেকে এমনও শোনা যায় যে দাজ্জাল নাকি পৃথিবীতে জন্মগ্রহণ করে ফেলেছে। আমরা শুধু আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সকল গুনাহ এবং খারাপ কাজ থেকে রক্ষা করেন এবং দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।